হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু টেক ইউটিউব চ্যানেলে স্বাগত তো কৃষক বন্ধু প্রকল্পের নাম নতুনভুক্ত নতুন এবং পুরনো সকল কৃষকদের জন্য কিন্তু একটা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে কেননা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের তথা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কিস্তি তথা রবি শ্বাসের জন্য টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে এই নিয়েই কিন্তু অনেকে আপনারা বিভিন্ন রকম কমেন্ট করতেছেন বন্ধুরা তো আজকের ভিডিওতে আপনাদের একদম বিস্তারিত জানিয়ে দিব যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি শ্বাসের টাকা তথা এই কিস্তির টাকা কবে ঢুকতে চলেছে কোন কৃষক ওনারা আগে টাকা পাবেন যারা এখনো এখনও পর্যন্ত খরচ শেষে টাকা পাননি তারাও আবার কত তারিখে টাকা পেতে পারেন সপ্তাহেই আজকের ভিডিওতে বিদিয়ে দেব বন্ধুরা তাই আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে সো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো বন্ধুরা দেখুন প্রথম কথা হচ্ছে আপনারা যে সমস্ত কৃষকগণেরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তারা খুব ভালো মতোই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু বছরের দুটি কিস্তিতে দেওয়া হয় একটা হচ্ছে খরিফ মৌসুমের সময় অর্থাৎ কৃষকগণেরা গ্রীষ্মকালে যে বিভিন্ন চাষবাদ করেন তার পরিপ্রেক্ষিতে আর একটা কিস্তি কিন্তু দেওয়া হয় রবি শস্যের সময় অর্থাৎ কৃষকগণেরা শীতকালে যে বিভিন্ন চাষবাদ করেন তার পরিপ্রেক্ষিতে তো এখন কথা হচ্ছে বন্ধুরা দেখুন খরি শস্যের টাকা দেওয়ার জন্য যে পিরিয়ড সেই পিরিয়ড কিন্তু রাখা হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এটা কিন্তু রাজ্য সরকার ঠিক করে দিয়েছেন এবং একই রকম করে রাজ্য সরকার কিন্তু রবি শর্ষে যে টাকা দেওয়া হয় সেই টাকা দেওয়ার পিরিয়ড কিন্তু করে দিয়েছেন অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো এখন কথা হচ্ছে বন্ধুরা ইতিমধ্যেই কৃষকগণরা আপনারা জানেন যে কিস্তির টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন সেটা কিন্তু হচ্ছে খরি শোষের টাকা তো খরশোসের টাকা কিন্তু দেওয়া হয়েছিল প্রথম ধাপের যে টাকাটা ঢুকেছিল সেটা কিন্তু ঢুকেছিল সাতাশে জুন আপনারা যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন খরফের টাকা তারা যদি ভালো মতো একটু দেখেন বা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশে জুন প্রথম কিস্তির টাকাটা ঢুকেছিলো অর্থাৎ প্রথম ধাপের টাকা পরবর্তীতে আরও বিভিন্ন ধাপে কিন্তু কৃষকরা টাকা পেয়েছিল তো যাই হোক আমি প্রথম ধাপের কথা বলছি এখন কথা হচ্ছে বন্ধুরা এরপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকতে চলেছে এটা হচ্ছে বছরের দ্বিতীয় কিস্তির টাকা তথা এবার হচ্ছে রবি শস্যের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো রবি শস্যের টাকা যেটা একটু আগে আপনাদের জানালাম যে রাজ্য সরকার কিন্তু ঠিক করে দিয়েছেন রবি শস্যের টাকা দেওয়ার যে পিরিয়ড সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো এখন কথা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু অক্টোবর মাস শুরু হয়ে গেছে সেই হিসেবে আপনারা বলতে পারেন যে রবি শস্যের টাকা দেওয়ার জন্য যে প্রসেস সেই প্রসেসগুলো কিন্তু এবারে রাজ্য সরকার শুরু করে দিয়েছে অলরেডি তো এখন কথা হচ্ছে বন্ধুরা দেখুন যে তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কিস্তি তথা রবি শেষের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে দেখুন এই প্রসঙ্গে আপনাদের একদম ক্লিয়ার কাট জানিয়ে দিই বন্ধুরা এখনও পর্যন্ত এই কিস্তি তথার অভিশেসের টাকা কৃষক বন্ধু প্রকল্পের থেকে কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কোনো রকম অফিসিয়ালভাবে ঘোষণা করেননি বা কোনো অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেননি তবে বন্ধুরা আপনাদের এই প্রসঙ্গে আরেকটা যেটা খুশির সংবাদ জানাতে চাই সেটা হচ্ছে দেখুন আমরা যদি এর গত বছর কিংবা তার আগের বছরের রেকর্ড দেখি অর্থাৎ কৃষকেরা দুই হাজার একুশে এবং দুই হাজার কুড়িতে রবি শস্যের সময় যে টাকাটা পেয়েছিল সেই রেকর্ডগুলো যদি দেখি তাহলে কিন্তু দেখব বন্ধুরা রবি শস্যের প্রথম ধব টাকা যেটা রাজ্য সরকার ট্রান্সফার করেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা কিন্তু প্রত্যেক বছরে বন্ধুরা এই নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ট্রান্সফার করে থাকেন তো সেই হিসাবে কিন্তু আপনারা অনুমান লাগাতে পারেন যে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কিস্তির টাকাটা অর্থাৎ রবি শস্যের যে দু হাজার বাইশে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে সেটা কিন্তু নভেম্বরের শেষ থেকে শুরু করে ডিসেম্বরের সপ্তাহের মধ্যে ঢুকেছে বন্ধুরা তবে আবারও জানাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম অফিসিয়াল তারিখ অ্যানাউন্স করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে তো পরবর্তীতে যেইমাত্র রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি টাকা দেওয়ার জন্য অফিসিয়াল তারিখ ঘোষণা করে দেবেন সঙ্গে সঙ্গে আমি সবার আগে আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দেবো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা তবে আপনাদের জাস্ট একটু আগের বছর তথা তার আগের বছরের রেকর্ডগুলো দেখে আপনাদের শুধুমাত্র এটুকুই একটু অনুমান দিতে চাইলাম যে রবি হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে কবে আসতে চলেছে তো আশা করি বুঝতেই পেরেছেন বন্ধুরা এছাড়াও আপনাদের যদিও এবারে এই কৃষক বন্ধু প্রকল্পের রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু সেটা আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ছোট্ট ভিডিওতে শুধু এটাই আপনার দর্শন সো ভিডিও পোকা আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদিকে চলে যাবেন ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব সুখ করে পরে ভিডিওতে ধন্যবাদ